那说明。 হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং সকলকে কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমরা অনেকটা ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জেকাজ ওয়ার্ল্ড আমার চ্যানেল জেকাজ ওয়ার্ল্ডে তোমাদের সকলকে আরও একবার ওয়েলকাম ওয়েদারটা কিন্তু একদমই মেঘাচ্ছন্ন স্যাঁত সাথে পরিবেশ কারণ রাত্রিবেলায় অনেক বৃষ্টি হয়েছে আমরা উপরের রুমে শুয়েছিলাম তো নিচে নেমে এলাম মামামের পাপা আর মামাম এখনও কিন্তু ওপরের রুমেই ঘুমাচ্ছে আমি সকালবেলায় ঘুম ভাঙলি একটু আগে করে উঠে চলে আসি যে মামামামের খাবারটা বানিয়ে রাখার চেষ্টা করি আকাশে কিন্তু এখনো মেঘ আছে চারিদিকটা হালকা অন্ধকারও হয়ে আছে এক ফোঁটা দু ফোঁটা বৃষ্টিও এখনো পড়ছে আর সারা রাত্রি ব্যাপী কারেন্ট কিছুদিন হলো মামাম কিন্তু রাতে ঠিকভাবে ঘুমাচ্ছে না মাঝরাতে উঠে যাচ্ছে কান্নাকাটি করছে আর বারবার ব্রেসপিট করতে চাইছে তাই ঘুমের ঘাটতি বেশ ভালো রকমই হচ্ছে তার উপর সকালবেলায় ঘুম থেকে উঠে দেখি ডান চোখের ওপর দিকটায় বেশ একটু ফুলেছে আর ব্যথা ব্যথা লাগছে হতে পারে পিঁপড়ে টিপড়ে কামড়ে দিয়েছে তো যাই হোক ঠান্ডা জলে ঝাপটা দিলাম মুখে একটু তারপর আমি ব্রাশটা করে নেবো ব্রাশ করতে করতে আমি ভেবে নিলাম যে মামার জন্য আজকে কি বানাবো আর তারপর দেখো মুখের জলটা আমি একটা টাওয়ালের সাহায্যে মুছে নিচ্ছি ভালো করে কোনো কিছু অ্যাপ্লাই করব না না সানস্ক্রিন না ময়শ্চারাইজার জাস্ট একটু লিপ বাম অ্যাপ্লাই করবো তারপর মামামের রান্নাটা করতে যাবো মামামের খাবারটা বানানোর আগে আমি ওই প্যানটাতেই আর কি দুটো সেলাই রুটি একটু ঘিয়ে ফ্রাই করে নিচ্ছি আমার কিন্তু ব্রেড খেতে চায়ের সাথে দারুণ লাগে বিস্কুট খেতে অতটা ভালো লাগে না কিন্তু ব্রেড দিলে আমি কিন্তু না করব না তার উপর যদি এরকম একটু বাটার বা ঘিয়ের সাহায্যে সেঁকে দেওয়া হয় তাহলে তা একদম সোনাই সোহাগা সত্যি কথা বলতে আগেতে আমার প্রচুর প্রবলেম হতো মামমামকে নিয়ে সকালের টাইমটাই আমি কখনো কখনো খেতে টাইম পেতাম না কোনো কোনো দিন সকালে ঘুম থেকে উঠে হয়তো সাড়ে এগারোটা সাড়ে বারোটা এরকম সময় প্রথম খাবারটা খেয়েছি সকালের খাবারটা তো এখন আর প্রবলেমটা হয় না কারণ আমি ঘুম ভাঙলি বিছানা ছেড়ে উঠে চলে আসি তারপরই আমি ওর খাবারটা একটা বানিয়ে নিই বা ওর খাবার না বানালেও আমি নিজে অন্তত কিছু খেয়ে নিই তারপর মামা উঠে এলে ওকে হয়তো কর্নফ্লেক্স বা সুজি বা অন্য কিছু বানিয়ে দিলে বানিয়ে দিই আজকে মামার জন্য সুজি তৈরি করছি তো সুজিটা অনেকটা সিদ্ধ হয়ে এসছে শেষে আমি মিষ্টি গুঁড়োটা অ্যাড করলাম কিছুটা মিশ্রি গুঁড়ো করে আমি এই কোটোটার মধ্যে রেখে দিয়েছি মিষ্টিটা গুঁড়ো করা থাকলে সুবিধা হয় খুব তাড়াতাড়ি খাবারটার সাথে মিশে যায় মামার জন্য সুজিটা করা হয়ে গেলে আমি আমাদের জন্য এখানে চা করে নিই আমি যখনই দুধ চা বানাই ভালো করে চা পাতাটা দুধে দিয়ে ফুটিয়ে নিই তারপর শেষে চিনিটা অ্যাড করি আমার চা তৈরি করাও ডান আর এখানে একটা কাপে আমি একটু চা নিয়ে নিচ্ছি আমার খাবার পরিমাণ মতো আর ওদিকে রুটি দুটোও সেঁকে রেখেছি তো ওই রুটি দুটো দিয়েই চাটা খাবো মামা এখনো এখনও ওঠেনি তো আমি ব্রেকফাস্টটা সেরে নিই তার মধ্যে এগুলো আমাদের গাছের আম বাদুরে খাচ্ছে পাখিতে খাচ্ছে আর এরকম পাকা অবস্থায় গাছ থেকে পড়লে ফেটে যাচ্ছে এই আমগুলো খুব সুন্দর খেতে এত মিষ্টি কি বলবো তোমাদের পাড়াতে প্রায় সবাই দেওয়া হয়েছে এছাড়াও রিলেটিভদেরকেও দেওয়া হচ্ছে মাঝে মধ্যে আগামীকাল বৃষ্টি কমে গেলে যদি রোদ ওঠে তাহলে কিছু পরিমাণ আম পেরে নেবো মেঘলা ওয়েদার তার উপর বৃষ্টি হয়েছে তো মামার জন্য আজকে খিচুড়ি বানাবো সেই জন্য সয়াবিনটা ভিজিয়ে রেখে এলাম চাল ডালও ভিজিয়ে রেখে এসেছি আর নিচের রুমে আমার জানলাটা খুলছি কারণ ঘরে তো সুইনি নিচের ঘরে তো জানলাগুলো লাগানো ছিল মাম্মার কর্নফ্লেক্স আর ফর্মুলা মিল্ক দুটোই শেষ হয়ে গেছিলো তো মামামকে কিছুদিন আগে আমি জিরো ল্যাকটা খাওয়াচ্ছিলাম ওটা ডক্টর সাজেস্ট করেছিল যখন ও লুজ মোশন হয়েছিল তো ওই জিরোল্যাকের কৌটোটা শেষ হওয়ার পর কিন্তু ওকে আমি আর ওটা খাওয়াইনি ওটা একদম বিচ্ছিরি খেতে ডক্টর আমাকে বলেছিল যে মিচড়ি অ্যাড করে খাওয়াতে কিন্তু ন্যান প্রোটা এমনি খাওয়ালেও খেয়ে নেয় কর্নফ্লেক্স কিন্তু মামাম দারুণ পছন্দ করে ওকে প্রায় রেগুলারই দিই স্যারাল একটা বন্ধ করে দেওয়ার পর থেকে কর্নফ্লেক্সটা ওকে বেশি দিই চাটা খাওয়ার পর আমি খাবার জলগুলো ভরে নিয়ে এলাম আমারগুলো আমার ঘরে এনে রাখলাম আর বাকিগুলো কিচেনে রেখেছি এই বেডশিটটা আমাকে আমার শাশুড়ি মা গিফট করেছে মানে ওনার কাছে দুটো কেনা ছিল একটা কিরণকে দিয়েছে একটা আমাকে দিয়েছে কিরণের যেদিন নব সম্বন্ধি এসেছিলো সেই আমি এটা ব্যবহার করেছি তো তারপর এটাকে আমি গুছিয়ে আবার রেখে দিচ্ছি তো আমার বাকি বেডশিটগুলোও শোকেশে আছে তো শোকেশে সেই পোর্শনটা আমি খুলবো আর সেখানে আমি এই বেডশিটটাও রেখে দেব। শোকেশের দেখো এই পোর্শন দুটোই যে মিরার দুটো লাগানো আছে একটা তো একদমই নেই ভেঙে গেছে আর একটা একদম মাছ বরাবর ফেটে গেছে খুব কষ্ট করে লাগানো আছে আর যেটা পুরো ভেঙে গেছে সেটা আমার শ্বশুর যখন মারা গেছিল তখন রুমের মধ্যে এসে বসেছিল আর সেই ঠেস দেওয়াতেই ভেঙে গেছে আর যেটা সেকেন্ড একটা এই যেটা ফেটে গেছে মাছ বরাবর সেটা হয়তো কাজ আর দেখো আমি এই জায়গাতেই আমার বেডশিটগুলো সব রেখে দিই যত টাওয়াল আছে আমার মাম্মা সেগুলোও সব এখানে থাকে তো এখানেই আমি ওই বেডশিটটাও রেখে দেব আমার ওপরের রুমেতেও দু তিনটে বেডশিট রাখা আছে একদমই নতুন সেগুলো এনে এখানে রেখে দেবো ভাবছি তাহলে কি হবে সব বেডশিটগুলো এক জায়গায় থাকবে খুঁজতে হবে না কোথায় আছে আর রেডি পিঙ্ক কালার কোনটা দেখান পিঙ্ক কালার পিঙ্ক কালার কই দেখি আমার হাতে দিন ইয়ে এটাও চলেছে মাম এরপর দেখান তো রেড কালার কোনটা রেড তুলুন দিন আমার হাতে ইয়েস তারপর আমাকে স্কাই কালারটা দিন তো স্কাই স্কাই কালার দিন ইয়েস তারপর আমাকে ইয়েলো কালারটা দিন তো ইয়েলো ইয়েলো কালার হলুদ হলুদ ইলো ভালো করে দেখুন এখানে ইয়েলো কালার কোনটা আছে ইয়েলো হ্যাঁ দিন তারপর ব্লু কালারটা দিন তারপর আমাকে মামা ব্ল্যাক কালার দিন তো ব্ল্যাক ব্ল্যাক তারপর আমাকে দিন অরেঞ্জ কালার বলছে ইটিং চকলেট বলছে ইয়েস পাপা বলছে হোয়াট ইজ ইট কালার বলছে ইউ নো পাপা ওপেন মাউথ মামা ওপেন ইয়োর মাউথ খেয়ে নিন তারপর হুম হুম বলে না বলে হা 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 খেয়ে নিন তারপর তো হা 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 করবেন খেয়ে নিন নাহলে নিয়ে নেব ক্লিপ গুলো সব খেয়ে নিন বলছি খেয়ে নিন নাহলে সব নিয়ে নিলাম খাবেন না তো সব দিয়ে দিচ্ছি আমি মিঠি মনেকে মিঠি দিয়ে দিচ্ছি একটি একটি করে বলুন একটি একটি করে রাখুন খেয়ে নিন তাড়াতাড়ি খেয়ে নিন দেখেন হাম্মাগুলো রাখছে মিঠি এসে নিয়ে নেবে সব

পিকো কিবা খুঁজে খুব কু ভাই टूटিনি গুলো ল তুলে কলললে চুলে আ যায় মাম বিসমিল্লা বলে জলটা খেয়ে নিন বিসমিল্লা বলুন তো জলটা খেয়ে নিন সিট বেল্টে ছাড়ুন হুম দিয়ে জলটা খেয়ে নিন জল খেয়ে নিন সুজিটা খেলেন একটু জল খেয়ে নিন অল্প একটু খেয়ে নিন বিসমিল্লা আর একটু ঠান্ডা একটু ঠান্ডা হবে তো কালকে বৃষ্টি হয়েছে না পড়ে যাবে পড়ে যাবে চলুন মুখটা পরিষ্কার করে দিই আজকে তোমাদের সাথে শেয়ার করেই দিলাম যে ফোন ছাড়া মামকে আমি কিভাবে খাওয়াই এখনও অনেকটা টাইম ধরে খাওয়াই কিন্তু যতটা পারলাম শেয়ার করলাম সকালের খাবারটা ওকে খাইয়ে দেওয়ার পর আমি আপাতত দেড় ঘন্টা নিশ্চিন্তে থাকি তো সেই টাইমের মধ্যে রুমটাকে একটু ক্লিন করে নিলাম নিচের পড়শনের কাজগুলো সব ভেঙে গেছে কবে যে ঠিক করা হবে কে জানে তবু এটা আমার মায়ার জিনিস কারণ আমার বাবার কাছ থেকে পাওয়া তো আমার কাছে এটা অনেক দাম ওর পিপিওকে কী কী কিনে দিয়েছে চলো তোমাদেরকে দেখিয়ে দিই ও এগুলো সব নিজে চয়েস করেছে ঠিক আছে গেই একটা মেহেন্দি নিয়েছে আর এখানে দেখো দুটো নেল পলিশের কালার চয়েস করেছে স্কাইটা তো গেই হাতে ধরে নিয়েছিল এখানে টিপের পাতা বের করেছিল একটা আর এটা দিদি আমাকে কিনে দিয়েছে আর এই ছোট ছোট ক্লিপগুলোর জন্য কিনে দিয়েছে আর সাথে এই টাকাটাও দিয়েছে ভাইজিকে শাড়ি কিনে দেওয়ার জন্য হলুদ শাড়ি লাল পাড় নিতে বলেছে তো আমি অনলাইনে দেখব যদি না পাই দোকানে খোঁজ করে কিনে নেব কি বলছেন টিপ কি করব নেবেন দেখি মুখটা দেখি মুখটা আমাকে দেখান আগে তারপর তো হয় যাবেন সুন্দর কতটা পছন্দ হয়েছে পিপিকে থ্যাংক ইউ বলুন বলুন পিপি থ্যাংক ইউ চলো তোমাদেরকে আমার নেল পলিশের কালেকশনগুলো দেখিয়ে দিই যে যে কালারগুলো আছে সব এখানেই আছে তো সেগুলো আমি ফেলে দিলাম আমার সাজাগজার বেশ কিছু জিনিস আমি ড্রেসিং টেবিলে নিয়ে চলে গেছি আমার যে ড্রেসিং টেবিলটা আছে ওপরে ওর জায়গাটা কিন্তু অনেকটা সীমিত মানে মালপত্র ভেতরে রাখার জায়গাটা আর নিচের ড্রেসিং টেবিলটা জায়গাটা অনেকটা তো ওপরে সেরকম সবটা ধরবে না বলে কিছু নিয়ে গেছে আর কিছু নিচেতেই আছে তো নিচে ড্রেসিং টেবিলের ভেতরটা আমি একটু গুছিয়ে নিচ্ছি প্রথমে নেল পলিশগুলোকে গুছিয়ে নিলাম তারপর মামামেরও কিছু জিনিস আছে আমারও কিছু জিনিস আছে সেগুলো ভালো করে গুছিয়ে নিয়েছিলাম আজকে তো তোমাদেরকে বললাম যে মামার জন্য খিচুড়ি বানাবো তো সেরকম বেশি টাইম লাগবে না আর কি সেই ফাঁকি আমি এই কাজগুলো একটু গুছিয়ে নিচ্ছিলাম দেখো নিচের খাপটা একটা স্পেশাল জিনিস দেখতে পাচ্ছ রেড কালারের প্যাকেটে যেটা আছে ওটা আমাদের বিয়ের কার্ড তো পরে একদিন খুলে দেখাবো ভালো করে আর আপাতত এই দুটো খাপই মালপত্র আছে তো কি গুছিয়ে নিয়েছি ওই যে মানুষ দুটোকে চিনতে পারছো কিনা দেখো আমার বর আর তার পাশ থেকে উঁকিয়ে দিচ্ছি আমি তবে এই ভিডিওটি এখানেই শেষ করছি গাইজ ভিডিওটি কেমন লাগলো সেটা লাইক শেয়ার কমেন্ট করে অবশ্যই জানিও আর চ্যানেলটিকে এখনও যারা যারা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেলবাটনটি অবশ্যই প্রেস করে দিও টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে